স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করার আগে ছাত্রছাত্রীরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করার ক্রাইটেরিয়াটা জানতে চায়। সেখানে উল্লেখ থাকে যে মাধ্যমিকে 60% এবং উচ্চ মাধ্যমিকে 60% নাম্বার থাকলেই তোমরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পরে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারবি। এখানে সমস্যাটা সৃষ্টি হয়, অনেক ছাত্রছাত্রী কি করে উচ্চ মাধ্যমিক পাশ করার পরে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে চায়, তাদের 60% নাম্বার থাকা সত্ত্বেও তারা আবেদন করে না, তারা আবেদন করতে পারে না ছোট্ট একটি ভুলের কারণে। কি ভুল? মাধ্যমিকে 60% পাওয়ার পাশাপাশি উচ্চ মাধ্যমিকে 60% পেলেই তোমরা এই স্কলারশিপে আবেদন করতে পারবে। কারণ বেশ কিছুদিন ধরে ছাত্রছাত্রীরা অনবরত কমেন্ট করছে যে দাদা আমি মাধ্যমিকে 60% নাম্বার পাইনি, বাট আমি উচ্চ মাধ্যমিকে কিন্তু 60% নাম্বার পেয়েছি বা 60% আপ নাম্বার পেয়েছি, আমি কি এই স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবো? তো বন্ধুরা, তোমাদের সকলকে উদ্দেশ্য করে বলে রাখি যে অবশ্যই তোমরা 100% এই স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে। এখানে বিষয়টা কি সেটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিই। মাধ্যমিকে 60% পেলে তোমরা ক্লাস 11 অ্যাডমিশন নিয়ে এই স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে এবং ক্লাস 12 অ্যাডমিশন নিয়ে তুমি আবারও রিনিউয়াল করতে পারবে এই স্কলারশিপে। এখানে কিন্তু তোমাদের যে মাধ্যমিকের পরে এই স্কলারশিপে আবেদন সেটা কিন্তু সমাপ্ত হয়ে যাবে ক্লাস 12 পরে, এবং ক্লাস 12 তুমি যে নাম্বার পার্সেন্টেজ পাশ করবে এবং তুমি কলেজ বা যে কোনো ডিগ্রি কোর্সে অ্যাডমিশন নেবে, সেখানে বিষয়টা হবে তুমি উচ্চ মাধ্যমিকের পরে যে নাম্বারটা পাবে সেই নাম্বারের উপর আবার তুমি স্কলারশিপে নতুনভাবে অ্যাপ্লাই করবে, এবং নতুনভাবে অ্যাপ্লাই করার পরে তোমার যে ডিগ্রিটা বা যে কোর্সটা তুমি করছে সেই কোর্সটা যত বছরের হবে তত বছরই তোমরা কিন্তু এই স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ প্রথম বছরে অ্যাপ্লাই করবে এবং দ্বিতীয় বছরগুলোতে তোমরা রিনিউয়াল করবে, যত বছরের কোর্স হবে তত বছরই তোমরা এই স্কলারশিপ থেকে টাকা পাবে। অনেকের এটা বুঝতে অসুবিধা হয় যে মাধ্যমিকে আমি 60% নাম্বার পাইনি, সেক্ষেত্রে আমি মাধ্যমিকের পরে এই স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারিনি এবং স্কলারশিপ থেকে টাকাও পাইনি। সেক্ষেত্রে আমি উচ্চ মাধ্যমিক পাশ করার পরে উচ্চ মাধ্যমিকে যদি আমার 60% নাম্বার থাকে তাহলে কি আমি এই স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবো? মাধ্যমিকের পরে আমি স্কলারশিপ পাইনি, উচ্চ মাধ্যমিকের পরে কি এই স্কলারশিপটি পাবো? অবশ্যই পাবে, 100% পাবে। তোমার যদি উচ্চ মাধ্যমিকের পরে 60% নাম্বার থাকে উচ্চ মাধ্যমিক রেজাল্টে, তাহলে তুমি কিন্তু অবশ্যই এই স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে, এবং উচ্চ মাধ্যমিকের পরে তুমি যে ডিগ্রি কোর্স করবে সেই কোর্সটা যত বছরের হবে তত বছরই তোমরা কিন্তু এই স্কলারশিপ থেকে টাকা পাবে। অবশ্যই তোমাকে প্রত্যেক বছর নাম্বার পার্সেন্টেজের যে ক্রাইটেরিয়া রয়েছে সেই ক্রাইটেরিয়াটা ফুলফিল করতে হবে। আর যে সমস্ত ছাত্রছাত্রী 2022-23 অর্থাৎ এবছরে অ্যাপ্লাই করতে চাইছো স্বামী বিবেকানন্দ স্কলারশিপে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করেছো এবারে, তো তোমাদের উদ্দেশ্যে বলে রাখি যে গত বছরের যে অ্যাপ্লিকেশন প্রসেস সেটা কিন্তু এতদিন পর্যন্ত চলছিল, এই রিসেন্ট অ্যাপ্লিকেশন বন্ধ হয়ে গেল, ক্লোজড হয়ে গেছে, খুব তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে, তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারবে এবং প্রত্যেকেই এই স্কলারশিপ থেকে টাকা পাবে। তো তোমাদের উদ্দেশ্যে বলে রাখি অ্যাপ্লিকেশন করা থেকে শুরু করে টাকা পাওয়া পর্যন্ত সমস্ত বিষয়ে আমি তোমাদেরকে গাইড করব, সমস্ত বিষয়ের উপর ডেডিকেটেড ভিডিও দেবো যাতে তোমাদের কোনো বিষয়ে বুঝতে অসুবিধা না হয়। যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। গত বছরগুলিতে ছাত্রছাত্রীদের পাশে যেভাবে আমি ছিলাম এবছরও থাকবো, তো তাই তোমরা অবশ্যই এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যাতে খুব তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন শুরু হওয়ার পরে তোমাদের সমস্ত বিষয়টা স্পষ্ট হয়ে যায়। খুব তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন শুরু হয়ে যেতে চলেছে, কী কী ডকুমেন্টস লাগবে, কীভাবে অ্যাপ্লাই করবে, কোন ওয়েবসাইটে কীভাবে তোমাদেরকে স্ট্যাটাস দেখতে হয় বা তোমাদের অ্যাপ্লিকেশন করার পরে কীভাবে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মগুলো জমা করবে, কোথায় কী কী ডকুমেন্টস লাগবে, সমস্ত বিষয়ের ওপর কিন্তু ডেডিকেটেড ভিডিও আসবে, সে বিষয়ে আর কোনো চিন্তা করতে হবে না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলেই হবে। আর যে সমস্ত ছাত্রছাত্রী 2021-22 সেশানে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের রিনিউয়াল অ্যাপ্লিকেশন করেছিলে এবং এখনও পর্যন্ত স্কলারশিপ থেকে টাকা পাওনি, তোমাদের সকলের উদ্দেশ্যে বলে রাখি খুব তাড়াতাড়ি কিন্তু তোমরা প্রত্যেকেই টাকা পেতে চলেছো। এই মাসে কিন্তু অনেকেই টাকা পাবে এমনটা আপডেট উঠে আসছে, তো বিস্তারিত তথ্য তোমাদেরকে জানাবো, কনফার্ম আপডেট পাওয়ার পরেই তোমাদেরকে ভিডিও দিয়ে দেবো। তো ব্যাস, আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই।